আসসালামু আলাইকুম শিক্ষার্থী বন্ধুরা, কেমন আছো? আমি ইকবাল সিদ্দিকী স্কুল অ্যান্ড কলেজে সহকারী শিক্ষক রসনারা তোমাদের সাথে আছি। তোমাদের সবাইকে ইকবাল সিদ্দিকী স্কুল অ্যান্ড কলেজের পক্ষ থেকে ঈদের শুভেচ্ছা জানিয়ে আজকের পাঠ শুরু করছি। আজকে আলোচনা বিষয় হচ্ছে ষষ্ঠ শ্রেণীর বাংলা প্রথম পত্রের একটি গল্প নিয়ে আমি আলোচনা করব। গল্পটি শুরু করার আগে গল্পটির যে লেখক, মিনু গল্পের যে লেখক বনফুল সম্পর্কে তোমাদের সাথে আগে আলোচনা করব। বনফুল এর প্রকৃত নাম হচ্ছে বলাইচাঁদ মুখোপাধ্যায়। বলাইচাঁদ মুখোপাধ্যায় জন্মগ্রহণ করেন 1899 সালে ভারতের বিহারে। তিনি মৃত্যুবরণ করেন 1779 সালে কলকাতায়। তিনি পেশায় ছিলেন একজন সাংবাদিক। তিনি তার লেখাগুলোকে আকারে ছোট, ব্যঙ্গ রসিকতাপূর্ণ, আকর্ষণীয় উপস্থাপনের মাধ্যমে আমাদের মাঝে প্রেজেন্ট করেছেন, উপস্থাপন করেছেন। তার প্রত্যেকটা লেখা ছিল আকারে ছোট ছিল, ব্যঙ্গ রসিকতাপূর্ণ ছিল ও আকর্ষণীয় ছিল। বনফুল, তিনি যে গল্পগুলো লিখেছেন তার গল্পের যে বিষয়বস্তুগুলো ছিল, মূলত তার গল্পের বিষয়বস্তুগুলো ম্যাক্সিমামই ছিল বাস্তব ভিত্তিক, অর্থাৎ বাস্তব জীবন নিয়ে, মানুষের সংবেদনশীলতা নিয়ে ও জ্ঞান বিজ্ঞানের বিচিত্র উপাদান নিয়ে তিনি তার গল্পগুলো উপস্থাপন করেছেন। তার উল্লেখযোগ্য যে গ্রন্থগুলো রয়েছে তার মধ্যে রয়েছে বনফুলের গল্প, বাহুল্য, অদৃশ্য লোক, বহু বর্ণ, অনুগামিনী। তিনি পদ্মভূষণ উপাধিতে ভূষিত হন। এ ছিল বনফুলের সংক্ষিপ্ত পরিচয়। আমি এই গল্পের যে বিষয়টা বনফুল আমাদের মাঝে উপস্থাপন করেছেন, যে বিষয়টাকে আমাদের শিক্ষার্থীদের বোঝাতে চেয়েছেন বা তার লেখার যে উদ্দেশ্যটা ছিল, সেই বনফুল মিনু গল্পের উদ্দেশ্য হচ্ছে, পাঠের উদ্দেশ্য হচ্ছে শারীরিক ও মানসিকভাবে অসুস্থ মানুষের প্রতি মমত্ববোধ জাগ্রত করাই ছিল লেখক বনফুলের উদ্দেশ্য। এই গল্পের লেখক যে প্রধান চরিত্রটি, মিনু গল্পের প্রধান চরিত্র হচ্ছে মিনু, যে ছিল একজন বাক প্রতিবন্ধী, অর্থাৎ শ্রবণ প্রতিবন্ধী, কথা বলতে পারে না, বোবা যেটাকে বলা হয়। তার বয়স হচ্ছে 10 বছর। এই গল্পে দুইটা চরিত্র, অর্থাৎ দুইটা বিষয় কেন্দ্রিক করা হয়েছে। বোবা কালান যে মেয়েটি, বধির যে মেয়েটি, তার যে শত্রু মিত্র বলে দুইটি বিষয় এখানে উল্লেখ করা হয়েছে। এই গল্পের মিনুর যে শত্রু বলতে এখানে যে যারা তাকে কয়লা, বোলতা, ভীমরো আর মির্সেপ, এই তিনটা এই কয়েকটা বিষয় চারটা ছিল তার শত্রু। আর তার বন্ধুর মধ্যে ছিল শুকতারা, পিঁপড়ে আর বাসনকোসনগুলো, সে যে রান্নাঘরে কাজ করত সে বাসনকোসনগুলো ছিল তার বন্ধু। তো চলো আমরা আজকে মূল পাঠে চলে যাই। এ হচ্ছে মিনু গল্প। মিনু গল্পে পড়ছি, তোমরা একটু খেয়াল করো। মা মরা মেয়ে মিনু, বাবা জন্মের আগেই মারা গেছে, সে মানুষ হচ্ছে এক দূর সম্পর্কের পিসিমার বাড়িতে। বয়স মাত্র 10, কিন্তু এই বয়সে সব রকম কাজ করতে পারে, সে সব রকম কাজ করতে হয়, কাজই তাকে করতে হয়। লোকে অবশ্য বলে যোগেন বসাক মহৎ লোক বলে অনাথ বোবা মেয়েটাকে আশ্রয় দিয়েছে, মহৎ হয়ে সুবিধাই হয়েছে যোগেন বসাকের। পেট ভাতায় এমন সর্ব গুণান্বিতা 24 ঘন্টা চাকরানি পাওয়া শক্ত হতো তার পক্ষে। এখানে মিনু হচ্ছে মামরা মেয়ে, বাবা তার জন্মের আগে মারা গিয়েছে, তার দূর সম্পর্কে পিসিমার বাড়িতে, অর্থাৎ পিসি হচ্ছে ফুপা যেটাকে বলা হয়, তার বাড়িতে সে বড় হয়েছে। সেখানে সে, এখানে আরেকটি কথা বলা হচ্ছে, যার বাড়িতে বড় হয়েছে সে তার নাম হচ্ছে যোগেন বসাক, ছিল মহৎ লোক। আর এখানে পেট ভাতা একটি শব্দ উল্লেখ করা হয়েছে, পেট ভাতায় এবং আরেকটা শব্দ হচ্ছে সর্বগুণান্বিতা।
পেট ভাতায় শব্দের এখানে অর্থ হচ্ছে পেটে ভাতে, অর্থাৎ কোনো টাকা পয়সা ছাড়াই সে যোগেন বসাকের বাড়িতে কাজ করত। সর্বগুণান্বিতা অর্থাৎ সব দিক থেকেই সব গুণে গুণান্বিত ছিল সে। আর চব্বিশ ঘন্টা চাকরানী অর্থাৎ সারাক্ষণই সে ওর বাড়িতে কাজ করত, সেখানেই থাকতো, অর্থাৎ পেটে ভাতে সে সেখানে কাজ করত। বোবা হয়ে আরও সুবিধা হয়েছে নীরবে কাজ করে। মিনু শুধু বোবাই নয়, ঈশ্বর কালাও, এখানে বোবাও নয় ঈশ্বর কালাও বলতে হচ্ছে এখানে বধির, যেটা কানে কম শুনে এমন অলোক। তো মিনু ছিল বোবা এবং কানেও কম শুনত। অনেক চেঁচিয়ে বললে তবে শুনতে পায়, চেঁচিয়ে মানে হতো তখন চিৎকার করে যখন কেউ কোনো কথা বলতো তখন সে সেটা শুনতে পেত। সব কথা শোনার দরকারও হয় না তার, ঠোঁট নাড়া আর মুখের ভাব দেখি সব বুঝতে পারে। এছাড়া তার আর একটা ষষ্ঠ ইন্দ্রিয় আছে যার সাহায্যে সে এমন সব জিনিস বুঝতে পারে, এমন সব জিনিস মনে মনে সৃষ্টি করে সাধারণ বুদ্ধিতে, যার মানেই হয় না। এখানে ষষ্ঠ ইন্দ্রিয়, ষষ্ঠ ইন্দ্রিয় হচ্ছে চোখ কান নাক জিভ ত্বকের বাইরে বিশেষ কিছু অংশ, অর্থাৎ এগুলোর বাইরে সে তার একটা ষষ্ঠ ইন্দ্রিয়ের মাধ্যমে সে অনেক কিছু কল্পনা করত এবং অনেক কিছু কল্পনা জগতে সে অনেক কিছু সাজাত। মিনুর চোখের জগৎ, মিনুর জগৎ চোখের জগৎ, দৃষ্টির ভিতর দিয়েই সৃষ্টিকে গ্রহণ করছে সে, শুধু গ্রহণই করেনি নতুন রূপ নতুন রং আরোপ করেছে তাতে তাকে তার ভিতরে। এখানে মিনুর জগৎ চোখের জগৎ, মিনুর জগৎ চোখের জগৎ বলতে এখানে মিনু বাক ও শ্রবণ প্রতিবন্ধী হওয়ায় তার জগৎ শুধু চোখের জগৎ, দেখার ভিতর দিয়ে তার জগৎটা ছিল। খুব ভরে ওঠে মিনু, খুব ভরে ওঠে সে। ভরে চারটের সময় উঠে দেখতে পায় পূর্ব আকাশে দপদপ করে জ্বলছে সুরতারা। পরিচিত বন্ধুকে দেখলে মুখে যেমন মৃদু হাসি ফুটে ওঠে তেমনি হাসি ফুটে ওঠে মিনুর মুখেও। মিনু মনে মনে বলে, সই ঠিক সময়ে উঠেছ দেখেছি, বৈজ্ঞানিকের চোখে সুকতারা বিরাট বিশাল বাষ্পপিণ্ড প্রকাণ্ড গ্রহ, কবির চোখে নিশাবাসকের বাসনের আলোকদূত, কিন্তু মিনুর চোখে সে সুই। মিনুর বিশ্বাস সেও তার মতো কয়লা ভাঙতে উঠেছে ভোরবেলায় আকাশবাসী তার কোনো পিসিমশায়ের গৃহস্থলিতে উনুন ধরাবার জন্য। আকাশে পিসিমশায়ও হয়তো ডেলি প্যাসেঞ্জারি করে তার নিজের পিসিমশায়ের মতো। এখানে ডেলি প্যাসেঞ্জারি, ডেলি প্যাসেঞ্জারি হচ্ছে অত প্রত্যহ যাতায়াতকারী, ডেলি প্যাসেঞ্জারি মানে হচ্ছে প্রত্যহ যাতায়াতকারী এখানে বলা হচ্ছে। আর সুকতারা, আমরা যে শব্দটি এখানে পেয়েছি সুকতারা, সুকতারা হচ্ছে সূর্যোদয়ের আগে পূর্ব আকাশে এবং সূর্যাস্তের পর পশ্চিম আকাশে নক্ষত্রের মতো যে দীপ্তমান শুক্র গ্রহ, এই গ্রহটাকেই সুকতারা বলা হচ্ছে। অর্থাৎ আমরা যেটাকে ভোরের আকাশে সুকতারা বলে থাকি, সন্ধ্যার আকাশে সন্ধ্যা তারা, এই হচ্ছে সেই সুকতারা যেটা আসলে ছিল একটা গ্রহ। সুকতারা, সুকতারার আশেপাশে কালো মেঘ মাঘে মেঘের টুকটু যখন দেখতে পায় তখন ভাবে ওই যে কয়লা, অর্থাৎ সুকতারার আশেপাশে যে কালো মেঘ ঘন মেঘগুলো দেখা যায় সেটাকে মিনুর কাছে মনে হয় সেগুলো হচ্ছে কয়লা। কি বিশ্রী করে ছড়িয়ে রেখেছে আজ, মিনু বলছে, অর্থাৎ তার কাছে মনে হচ্ছে যে যে আকাশে যে মেঘগুলো ভেসে বেড়াচ্ছে সেগুলো কয়লা। আর তার বন্ধু সুই, যাকে বলা হচ্ছে সুকতারাকে বলা হচ্ছে সুই, সে মনে করছে যে সে হচ্ছে সেগুলোকে খুব বিশ্রী করে ছড়িয়ে ছিটিয়ে রেখেছে, এলোমেলো করে রেখেছে বলে আর মুচকে মুচকে হাসে। তারপর নিজে যায় সে কয়লা ভাঙতে। কয়লাগুলো ও শত্রু, শত্রুর উপর হাতুড়ি চালিয়ে ভারী তৃপ্তি হয় ওর। হাতুড়িটার নাম রেখেছে গদাই, আর যে পাথরের উপর রেখে কয়লা ভাঙে তার নাম দিয়েছে শানো। শানের সঙ্গে মিল আছে বলে বোধ হয়। কয়লা গাদার কাছে গিয়ে রোজ সে ওদের মনে মনে ডাকে, ও গদাই ও শানো ওঠো এবার, রাজ্যে পুয়ে গেছে মানে রাত ফুরিয়ে এসেছে, শুয়ে সে কয়লা ভাঙছে, তোমরাও ওঠো। কয়লা ভাঙতে ভাঙতে সে অস্পষ্ট হিস হিস শব্দ করে একটা, মনের জাল
ঝাল মিটিয়ে শত্রুর মাথা ভাঙছে যেন। কয়লা ভেঙে তারপর যায় সে ঘুটের কাছে, ঘুটে তার কাছে ঘুটে নয় তরকারি, উনানের নাম রাক্ষসী। এখানে যে শব্দগুলো এখানে ব্যবহার করেছে, কয়লা ভাঙতে ভাঙতে মিনু একটি হিস হিস শব্দ করে, তারপরে এখানে ঘুটে, ঘুটে মানে হচ্ছে তরকারি বলা হচ্ছে, হিস হিস শব্দটা করার কারণ হচ্ছে এটা রাগের বহিঃপ্রকাশ। মিনুর রাগে যে শব্দটি তার মুখ থেকে বের হয় সেই শব্দটি হচ্ছে হিস হিস শব্দ। আর এখানে ঘুটে, ঘুটে হচ্ছে গোবর দিয়ে তৈরি একরকম জ্বালানি, যেটা দিয়ে হচ্ছে আগুন জ্বালানো হয়ে থাকে। উনুনের নাম রাক্ষসী, উনুন মানে হচ্ছে চুলা, চুলার নাম দিয়েছে সে রাক্ষসী। উনুন রাক্ষসী কেরোসিন তেল দেওয়ায় ঘুটে তরকারি দিয়ে শত্রু মানে কয়লাদের খাবে। অর্থাৎ উনুনের মধ্যে যখন ঘুটেগুলো দেওয়া হয় এবং সেখানে কেরোসিন দিলে জল জল করে আগুন জ্বলে ওঠে, যখন আগুন জ্বলে ওঠে তখন মিনুর কাছে মনে হয় যে ঘুটে তরকারি শত্রুতে মানে কয়লাদের খাবে, এখন সে কয়লাদের খাবে। আস্তা যখন গনগন করে ধরে ওঠে তখন ভারী আনন্দ হয় মিনুর। জ্বলন্ত কয়লাগুলোকে তার মনে হয় রক্তাক্ত মাংস, আর আগুনের লাল আভাকে মনে হয় রাক্ষসীর তৃপ্তি। এখানে জ্বলন্ত কয়লা যখন ঘুটে দেওয়ার পরে, কেরোসিন দেওয়ার পরে যখন কয়লা আগুন জ্বলজ্বল করে জ্বলে ওঠে, সেই জ্বলন্ত কয়লাগুলোকে মিনুর কাছে মনে হয় রক্তাক্ত মাংসপিণ্ড, আর আগুনে যে লাল আভাকে মনে হয় তার কাছে রাক্ষসীর তৃপ্তি। বিস্ফোরিত নয়নে সে চেয়ে থাকে, তারপর ছুটে চলে যায় উঠানে, আকাশের দিকে চেয়ে দেখে সেখানে উষার লাল আভা ফুটেছে কিনা। উষার লাল আভা যেদিন ভালো করে ফুটে সেদিন সে ভাবে শোয়ের উনুনেও চমৎকার আজ এসেছে। অর্থাৎ যখন নাকি আকাশে রোদ ওঠে এবং হয়, তখন রোদটাকে দেখে তার কাছে মনে হয় যে তার শোয়ের উনুনেও আজ ভালো আজ এসেছে, অর্থাৎ ভালো আগুন ধরেছে। সেদিন যেদিন আকাশে মেঘ ঢাকা থাকে সেদিন ভাবে ছাই পরিষ্কার করেনি, অর্থাৎ উনুন যখন ভর্তি থাকে ছাই দিয়ে তখন যদি পরিষ্কার করা না হয় তখন আগুন কম ধরে অর্থাৎ জলে, তো তখন সে মনে করে যে ছাই পরিষ্কার করেনি সে আজকে, তাই আজ ওঠেনি আজ। এভাবে নিজে একটা অভিনব জগৎ সৃষ্টি করেছে সে মনে মনে। সে জগতের সঙ্গে বাইরের জগতের মিল নেই, সে জগতে তার শত্রু মিত্র সব আছে। এই যে এখানে সে জগতের সঙ্গে বাইরের জগতের কোনো মিল নেই, সে তার জগতের মধ্যে শত্রু মিত্র সবই আছে। এই যে সে জগৎ, সে জগৎ বলতে কোন জগতের কথা এখানে বলা হয়েছে? সে জগৎ বলতে মিনুর মনের যে একটি জগৎ, সে হচ্ছে তবু বা সে হচ্ছে কানে কম শুনে শুধু চোখ দিয়ে যা দেখে সেটাকেই সে গ্রহণ করে। তো মিনু সে জগৎটাকে, মনের জগৎকে এখানে বোঝানো হয়েছে, চোখের জগৎকে এখানে বোঝানো হয়েছে। মিনু তো বোভা, বোবা বধির অনাথ মেয়ে আগেই বলেছি, এবং সে থাকে কার বাসায়, তার পিসিমার বাড়িতে, অনেক কষ্টে কাজ করে সারাদিন কাজকর্ম করে সে বড় হচ্ছে, সেখানে থাকছে। তার দৈনন্দিন জীবনযাপনে আর কাজকর্মে তার অনেক শত্রু মিত্র আছে। এই যে শত্রু মিত্র, তার কাজ করার সঙ্গে মিনু সেই সব কিছু নেই, সে নিজের কল্পনা জগতের সঙ্গে বাইরের জগতের যে মিল নেই সেই দিকটা এখানে তুলে ধরেছেন, এবং সে মনে মনে যা ভাবছে সেটাই সে প্রকাশ করতে পারছে না, কিন্তু যা দেখছে সেটাকে নিজের মতো একটা জগৎ সৃষ্টি করছে। তাহলে আজকে এ পর্যন্তই, যে লাইনগুলো এখানে আন্ডারলাইন করা হয়েছে তোমরা খেয়াল করেছো, এই লাইনগুলো একটু ভালো করে পড়বে, এবং এই লাইনগুলো অনুধাবন প্রশ্ন হিসেবে তোমরা নিজেরা বাসায় তৈরি করে নেবে। তাহলে আজকে এই পর্যন্তই, ধন্যবাদ সবাইকে।